হাই বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা ভৌমজল এবং সংশ্লিষ্ট ভূমিরূপ নিয়ে পড়বো। আজকে হলো দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রথম পর্বে একটা ভিডিও রয়েছে, যারা দেখোনি সেখানে দেখে নিতে পারো। কারণ সেখানে আমরা ভৌমজল সম্পর্কে একটা কনসেপ্ট দিয়েছি এবং সেই সঙ্গে কিন্তু আমরা শ্রেণীবিভাগটা কিন্তু সেখানে দেখিয়েছি। তো আজকের যে ভিডিও রয়েছে, অর্থাৎ দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা কি করেছি, তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো। অর্থাৎ তিনটা বিষয় কি কি নিয়ে আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে কি যে ভৌমজলের নিয়ন্ত্রকগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত আলোচনা করব ডাসির যে সূত্র রয়েছে ভৌমজল সংক্রান্ত, সেই সূত্র নিয়ে আলোচনা করব এবং ভৌমজলের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এই তিনটা বিষয়ের উপর কিন্তু আজকের এই ভিডিও। তাহলে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এটা আশা করতেই পারি। আর সেই সঙ্গে বলার, কিন্তু তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। আর তোমরা অবশ্যই ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, তাতে কিন্তু আমাদের সুবিধা হবে এবং পরবর্তী কি ধরনের ভিডিও চাইছো তোমরা তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর সেই সঙ্গে বলার, তোমরা কিন্তু আমার টেলিগ্রাম পেজে যোগ হতে পারো, অর্থাৎ যুক্ত হলে তোমরা পিডিএফ গুলো তোমরা সহজে পেয়ে যেতে পারো। তাহলে আমরা কিন্তু সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, যেখানে আমরা আলোচনা করবো কি যে ভৌমজলের নিয়ন্ত্রক। দেখো নিয়ন্ত্রক জিনিসটাকে, নিয়ন্ত্রক বলতে বলাচ্ছে দেখো ম্যাথমেটিক্যালি হয় একটা, আর ইঞ্জিনিয়ারের একটা পারপাসে এর অর্থ হয়। আমরা কিন্তু যেহেতু ভূগোলের স্টুডেন্ট, তাহলে কিন্তু আমরা সংজ্ঞাটা ভূগোলের মতো করেই নিব। তাহলে দেখো নিয়ন্ত্রক বলতে বলা হচ্ছে এমন পরিস্থিতি বা অবস্থা যা কিন্তু ফলাফলকে নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণকারী অবস্থা বা পরিস্থিতিটাকে বলা হচ্ছে কিন্তু নিয়ন্ত্রক। এখানে দেখো আমরা ভৌমজলের ক্ষেত্রে কিন্তু আমার ফলাফলটা কি, ফলাফলটা হলো কি ভৌমজল নিচের অর্থাৎ মাটির নিচে কিন্তু সঞ্চিত হবে, এটাই তো আমাদের টার্গেট, এটাই তো ফলাফল, যে এইটা ফলাফল। তাহলে এই ভৌম জলের স্টোরেজটাকে কে কে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কে কে বা কি কি পরিস্থিতি বা অবস্থা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, সেইটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আমি দেখি যে এখানে আমি পড়েছি কি যে দুটো জিনিস দেখিয়েছি, যে ভৌম জলের নিয়ন্ত্রক গুলো দুটো, প্রাকৃতিক নিয়ন্ত্রক বা ফিজিক্যাল ফ্যাক্টর, জলবায়ুগত নিয়ন্ত্রক বা ক্লাইমেটিক ফ্যাক্টর। তো মাঝখানে একটা জিনিস লিখেছি দেখো, অপবেশ্য শিলাস্তর। এটা লিখতে গেলাম কেন, এটা লিখতে গেলাম এই কারণে, আমরা দেখো দেখছিলাম কি যে আমাদের এই ভূপৃষ্ঠ, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠটাই ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ ছিল, এই ভূপৃষ্ঠের উপর দিকে জল যাওয়ার সময় কি করছিল, জল ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছিল। এই নেমে গিয়ে কোথায় জমা হবে, জমা সেইখানে হবে যদি নিচে কোনো অপবেশ্য শিলাস্তরের নিচে অপবেশ্য শিলাস্তর থাকে বা হার্ড রক থাকে। এটা কি বললাম, এই কালো যে দাগটা দিয়ে লিখছি এটা হলো কি অপবেশ্য শিলাস্তর। এই অপবেশ্য শিলাস্তরের উপরেই কিন্তু জল ভাণ্ডার গড়ে উঠবে, যেই জল ভাণ্ডারটাকে আমরা কি নাম দিয়েছি কিন্তু অ্যাকুইফার, যা কিন্তু আমরা পরবর্তী সময় বিস্তৃত ভাবে কিন্তু জানবো। তাহলে কি বললাম যে অপবেশ্য শিলাস্তর, এই অপবেশ্য শিলাস্তরের উপরেই কিন্তু জল ভাণ্ডারটা গড়ে উঠবে, যাকে কিন্তু আমরা অ্যাকুইফার বলছি। আর এই কারণেই কিন্তু আমরা অপবেশ্য শিলাস্তর লিখেছি, যাতে অপবেশ্য শিলাস্তর না থাকলে এই সব ফ্যাক্টর গুলো কোথায় গিয়ে কাজ করবে, কোথাও তো কাজ করার ক্ষমতা নেই। সুতরাং অপবেশ্য শিলাস্তরের উপরে যেহেতু ভৌম জল ভাণ্ডারটা গড়ে উঠবে, সেই কারণে কিন্তু আমি মাঝখানে অপবেশ্য শিলাস্তর লিখেছি। এরপরে দেখো ফিজিক্যাল ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করবো। ফিজিক্যাল ফ্যাক্টর হিসাবে প্রথমেই বলে দেওয়া হচ্ছে কি, তুমি যে স্ট্রাকচার অফ ল্যান্ড বা ভূমির গঠন, এই গঠনটা কি বলা হয়েছে, যদি বন্ধুর প্রকৃতির বা উঁচু নিচু প্রকৃতির ভূমি ভাগ হয় তাহলে স্বাভাবিক ভাবে কি হবে, উঁচু নিচু এইভাবে এরকম পরপর উঁচু নিচু থাকবে, তাহলে প্রচুর পরিমাণে কি হবে উত্তল প্রকৃতির ভূমি রয়েছে, উত্তল প্রকৃতির এবং অবতল প্রকৃতির ভূমি থাকার জন্য কি হচ্ছে উত্তল অংশে ভৌমজল সমাজে নিচের দিকে নামবে না, কারণ এদিক অথবা ওদিক দুদিকেই কিন্তু জল সহজে নেমে যাবে। এবার দেখো যদি এটা সমতল প্রকৃতির হতো, যদি সমতল প্রকৃতির হতো, সমতল প্রকৃতির হলে কিন্তু ইনফিল্ট্রেশন বা ভৌমজলের সঞ্চয়ের ক্ষমতাটা কিন্তু অনেক বেশি হতো, কারণ সহজে কিন্তু জলটা নিচের দিকে নেমে যাবে। এরপরে যেটা নিয়ে আলোচনা করবো যে স্লোপ অফ ল্যান্ড বা ভূমির ঢাল, ভূমির ঢাল হিসাবে বলা হচ্ছে দেখো ভূমির ঢাল যদি বেশি হয়, ভূমির ঢাল যদি বেশি হয় তাহলে কিন্তু অনুপ্রবেশটা কম ঘটবে, আর ঢাল যদি কম হয় তাহলে কিন্তু অনুপ্রবেশ জলের বেশি হবে। তার কারণ দেখো স্বাভাবিকভাবে যদি ঢাল এরকম বেশি থাকে, ঢাল এরকম বেশি থাকে জল কিন্তু সহজে নিচের দিকে নেমে যাবে,
আর ভূমির ঢাল যদি কম থাকে, ঢাল যদি কম থাকে বলতে সমান প্রকৃতির থাকে, তাহলে জলটা কিন্তু ধীরে ধীরে ফ্লো করবে, ধীরে ধীরে যাওয়ার জন্য কিছু জল ভৌম জলস্তর হিসেবে নিচের দিকে নেমে আসবে, কিন্তু ঢালটা বেশি থাকার জন্য জল কি হবে সহজে নিচের দিকে নেমে যাবে, তার মানে এদিকে তো জল সঞ্চয় প্রায় হচ্ছে না। তাহলে ঢাল যখন বেশি থাকবে তখন ভৌম জলস্তরে সঞ্চয়টা কম হবে, তাহলে ভৌম জলস্তরটা পরিপূর্ণ হতে অনেক সময় লাগবে বা সহজে হবে না। কিন্তু সেটা যদি দেখা যায় কি ভূমির ঢালটা অনেক কম থাকে, ঢাল কম থাকলে পৃষ্ঠ প্রবাহের গতিটা কম থাকলে, গতি কম থাকলে কিন্তু ভৌম জলস্তরটা সহজে সঞ্চিত হবে। এর পরের যে পয়েন্ট আছে, পরের পয়েন্ট কি বলা হচ্ছে যে শিলার সচ্ছিদ্রতা, তার আগে আর একটা পয়েন্ট আছে, দেখো ভূমির ব্যবহার বা ল্যান্ড ইউজ। ভূমির ব্যবহার হিসাবে বলা হচ্ছে, দেখো শহরে এক প্রকার ভূমি হয়, আবার কি গ্রামীণ অঞ্চলে বা এমনি প্রকৃতিতে একটা ভূমির উপর। শহরের কেন কথা বেশি করে বললাম, যে শহরে হলে বেশিরভাগ সবই কংক্রিট, কংক্রিট হওয়ার জন্য ভৌম জলস্তর সহজে কিন্তু নিচের দিকে নেমে যায় না। তা নেমে যায় না তার কারণটা কি, সব জায়গায় কংক্রিট থাকার জন্য কিন্তু স্বাভাবিকভাবে এই কংক্রিট বিল্ডিং গুলো বা রাস্তা গুলো সেগুলো কি করছে বাধা প্রদান করছে, বৃষ্টির জল বলো বা যে কোনো ধরনের জলকে কিন্তু সহজে নিচের দিকে নেমে যেতে দিচ্ছে না। সেটা স্তরটাকে কংক্রিটটা কিন্তু অপবিষ্ট শিলা স্তর হিসাবেই কিন্তু কাজ করে যাচ্ছে বেশিরভাগ সময়। এবার গ্রামের দিকে যদি হয় বা আমি কৃষি ক্ষেত্রে পতিত জমি এগুলোর ক্ষেত্রে, তো এইসব ক্ষেত্রে কি হবে কোন রকম আচ্ছাদনটা থাকার না থাকার জন্য, অর্থাৎ অপবিষ্ট শিলাস্তর টাইপের কিছু না থাকার জন্য কিন্তু জল সহজে নিচের দিকে নেমে যেতে পারে। সেই কারণে ভূমির ব্যবহার, অর্থাৎ ভূমিটাকে আমি উন্মুক্ত রেখেছি না কিছু বানিয়ে ফেলেছি, তার উপর বা কি ধরনের ব্যবহার করছি তা কিন্তু নিয়ন্ত্রণ করছে কতটা ভৌম জল স্টোরেজ হবে কি হবে না, বা কতটা কমবে বা কতটা বাড়বে। এর পরে যেটা বলা হচ্ছে, দেখো মৃত্তিকার ধরন, তো আমরা মোটামুটি জানি মৃত্তিকা, ছ রকম মৃত্তিকা পড়েছি। তো সে তার মধ্যে যদি আমি দেখি যে বেলে মাটি, বেলে মাটি কি হচ্ছে তাদের মধ্যে কিন্তু বন্ডিংটা খুব ভালো নয়, অর্থাৎ আকর্ষণ বলটা কম থাকার জন্য কি হচ্ছে ওদের মধ্যে সচ্ছিদ্রতার পরিমাণটা বেশি, এই জন্য সহজে কি হবে প্রবেশ্যতাটা বেশি, সচ্ছিদ্র কথাটা বলা ভুল হবে, প্রবেশ্যতাটা বেশি। প্রবেশ্যতাটা বেশি থাকার জন্য তুমি দেখবে বেলে মাটিতে কিছু জল ঢাললেই সহজে নিচের দিকে নেমে যেতে পারে, তার মানে কি সহজে নিচের দিকে নেমে যাচ্ছে মানে ভৌম জলস্তরটাকে সহজে বাড়িয়ে তুলতে সাহায্য করবে কে, বেলে মাটি। তাহলে এই প্রকৃতির একটা ভূমি আছে। আবার যদি এঁটেল মাটির কথা বলি, এঁটেল মাটি কিন্তু সহজে জলস্তরটাকে নিচের দিকে নামতে দিবে না বা ভৌম জলস্তরটা গড়ে তুলতে দিবে না। তাহলে মৃত্তিকার ধরনও কি 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 করছে যে ভৌম জলের যে কতটা স্টোরেজ হবে কি হবে না এটা কিন্তু অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। আবার যদি আমি পরের পয়েন্টে আসি, সেখানে বলছি কি যে শিলার সচ্ছিদ্রতা, তারপরে বলছি শিলার প্রবেশ্যতা, এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমে পোরোসিটি বা সচ্ছিদ্রতা কথাটা জিনিসটা জেনে নিই। সচ্ছিদ্রতা বলতে বলা হচ্ছে কি যে একটা নির্দিষ্ট আয়তনের যদি শিলা হয় এবং সেই শিলার মধ্যে, সেই শিলার মধ্যে শতকরা কত পরিমাণ বায়ু চলাচলের স্থান আছে বা বায়ু প্রবেশের স্থান আছে তার অনুপাতটাকে বলবো, কত আয়তন একটা, সেই আয়তনের রেসপেক্টে শতকরা অনুপাতে কতটা ফাঁকা স্থান বা বায়ু চলাচলের স্থান আছে তার অনুপাতটাকে বলবো কি সচ্ছিদ্রতা। স্বাভাবিকভাবে কি সচ্ছিদ্রতা বেশি হলে পড়োশী, সচ্ছিদ্রতাটা বেশি হলে কিন্তু প্রবেশ্যতাটা কিন্তু বেশি হবে। এবার কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে, যদি সচ্ছিদ্রতার পরিমাণ গুলো খুব ছোট ছোট হয়, অর্থাৎ যদি সে রন্ধ্রগুলো যদি ছোট ছোট হয় তাহলে কিন্তু প্রবেশ্যতাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে বা কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এটাও কিন্তু মাথায় রাখবে। এমনটা নয় সচ্ছিদ্রতা বেশি থাকলেই 100% প্রবেশ্যতা বেশি হবে, রন্ধ্র ছোট হলে কিন্তু প্রবেশ্যতাটাকে কমিয়ে দেওয়ার ক্ষমতাও কিন্তু রাখে। এর পরের পয়েন্টে যেটা বলা হচ্ছে কি যে পারমিয়াবিলিটি বা শিলার প্রবেশ্যতা, শিলার প্রবেশ্যতা বলতে বলা হচ্ছে কি জল প্রবেশের ক্ষমতা, অর্থাৎ শিলার মধ্যে দিয়ে জল প্রবেশের ক্ষমতাটাকে বলা হচ্ছে কি প্রবেশ্যতা। স্বাভাবিকভাবে বেলে মাটির কথা বলতে গিয়েই বলেছিলাম যে জল সহজে কিন্তু প্রবেশ করে যায়, আবার যদি কোনো কঠিন শিলা হতো তাহলে কিন্তু জলকে সহজে প্রবেশ করতে দেয় না। তার মানে একটা জিনিস জেনে রাখছো যে শিলার মধ্যে কিন্তু একটা টাইপ, অর্থাৎ প্রবেশ্যতার উপর নির্ভর করে আমি কি করতে পারি শিলাকে দুটো ভাগে ভাগ করতে পারি। কি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো কি প্রবেশ্য শিলা, একটা হলো প্রবেশ্য শিলা, আর একটা হলো কি অপ্রবেশ্য শিলাস্তর। এবার দেখো এই জিনিসটা কিন্তু তোমাকে জানতে হবে, এই কারণে কারণ শিলা পড়ছো এখানে ভৌম জলস্তরটা গড়ে উঠবে, সুতরাং এই জিনিসগুলো তোমাদের মার্ক করতে হবে। প্রবেশ্য শিলাস্তর সেইগুলোকে বলবো যার মধ্য দিয়ে জল প্রবেশ করতে পারবে, সেই শিলাস্তরটাকে বলবো কি
অবশ্যই শিলাস্তর। এর উদাহরণ হিসাবে আমি বলতেই পারি, কিছুক্ষণ আগে পড়লাম আমরা কি বেলে মাটি হিসাবে পড়লাম, পাললিক হতে পারে, যদি পাললিক শিলার কথা বলা হচ্ছে তাও কিন্তু এই প্রবেশ্য শিলারই অন্তর্গত। যদি অপবেশ্য শিলাস্তরের কথা বলা, তাহলে তোমরা দেখবে অপবেশ্য শিলাস্তরটাকে কাকে বলবো, দেখো যে শিলাস্তরের মধ্য দিয়ে জল প্রবেশ করতে পারে না, তা প্রবেশ্যতা নাই, সেই গুলোকে বলবো কি, অর্থাৎ সেই শিলাগুলোকে বলবো কি অপবেশ্য শিলাস্তর। যেমন বলতে পারি দেখো ব্যাসল্ট, গ্রানাইট, ব্যাসল্ট শিলা তোমরা রেল লাইনের পাশে দেখেছো, তো সেই সমস্ত শিলার মধ্যে দিয়ে কিন্তু জল প্রবেশ করতে পারবে না। এর পরের পয়েন্টে আসছি, যেখানে বলা হচ্ছে ভূপৃষ্ঠস্থ জল বা সারফেস ওয়াটার। ভূপৃষ্ঠস্থ জল বলতে ভূমির উপর দিক দিয়ে যে জলটা যাচ্ছে সেই জলটাকেই বলা হচ্ছে কিন্তু ভূপৃষ্ঠস্থ জল, যেটা কিন্তু আমরা রান অফের সময় আলোচনা করেছিলাম। কি বলেছিলাম যে ভূপৃষ্ঠের যে জলটা ফ্লো করে, অর্থাৎ যদি ভূমির উপর দিক দিয়ে জল ফ্লো করে, সেটাকে আমরা বলেছিলাম কি যে রান অফ। এই রান অফ যত বেশি হবে, এই রান অফটা যত বেশি হবে বা দ্রুত হবে, তত কিন্তু প্রবেশ্যতা ক্ষমতাটা কম হবে, কারণ জল যদি চলে যায় তাহলে জমা হবে হবে না। আর যদি প্রবেশ্যতাটা কিন্তু বাড়ে, অর্থাৎ রান অফটা যদি কমে যায়, রান অফ যদি কম থাকে তার মানে জল থেকে থেকে যাচ্ছে, তাহলে থেকে থেকে যাওয়া মানে কিন্তু এই জায়গাটা জলটা জমে যাবে, তার মানে ভূপৃষ্ঠস্থ জলটাও কিন্তু নির্ভর করে বা নির্ণয় করে যে ভৌমজলটাকে কতটা প্রবেশ করতে দিবে কতটা প্রবেশ করতে দিবে না। এর পরের পয়েন্টে দেখো নদী বিন্যাস বলা আছে। নদী বিন্যাস বলতে কি বলা হচ্ছে, জালের আকারে যে নদী ছড়িয়ে আছে সেটাই হলো বিন্যাস। এবার যেটা তোমাকে বলা যে নদী যেখানে বেশি জায়গায় ছড়িয়ে রয়েছে, জালের মতো ছড়িয়ে আছে, তার মানে সেখানে জলটা মাটির উপর দিক দিয়েই তো বয়ে যাচ্ছে, সেই জন্য রিভার। যেখানে স্বাভাবিকভাবে বৃষ্টিও ফ্লো হচ্ছে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপর দিক দিয়ে ফ্লো হচ্ছে, রিভার দেখা যাচ্ছে, সেখানে কিন্তু জল সহজে নিচের দিকে নামবে না, কারণ নামলে তো নদীগুলো শুকিয়ে যাবে। তার মানে সেই জায়গাগুলোতে কিন্তু স্বাভাবিকভাবে নদীর যেখানে বেশি বিন্যাস রয়েছে সেখানে কিন্তু ভৌমজলের স্টোরেজ বা ইনফিল্ট্রেশন কিন্তু কম হবে, কিন্তু যেখানে নদী বিন্যাসটা কম রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি হোক বা কিছু হোক সহজে কিন্তু জল নিচের দিকে নেমে যাবে। তার মানে নদীর বিন্যাস যেখানে বেশি সেখানে কিন্তু ভৌমজলের স্টোরেজটা কম হবে, যেখানে কিন্তু নদীর বিন্যাসটা কম সেখানে কিন্তু ভৌমজলের সঞ্চয়টা বেশি হবে। এরপরে বলা হচ্ছে কি উদ্ভিদের আবরণ, অর্থাৎ ল্যান্ড কভার বাই প্ল্যান্ট। এই জায়গাটা কেন উদ্ভিদের আবরণ বলতে বলা হচ্ছে, দেখো যদি উন্মুক্ত মাটি হয়, যদি উন্মুক্ত মাটি হয় তাহলে উন্মুক্ত মাটি যদি আমি দেখাই, উন্মুক্ত মাটির উপর জল সহজে কিন্তু এগিয়ে যায় বা রান অফটা বেশি হয়, কিন্তু এখানে যদি ঘাস হতো, এখানে যদি ঘাস জন্মাতো, ঘাস কি করবে রান অফটাকে বাধা প্রদান করবে, এই বাধা প্রদান করার জন্য কিন্তু জল আটকে আটকে যাবে। আর জল আটকে গেলে আমরা জেনেছি কি যে অনুশ্রবণ বা ইনফিল্ট্রেশনটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ ভৌমজলের সঞ্চয়টা কিন্তু বেড়ে যাবে। তার মানে ভৌমজলের উদ্ভিদের আবরণটা কিন্তু ভৌমজলের নিয়ন্ত্রক হিসাবে কিন্তু কাজ করে। এই পয়েন্টগুলো ফিজিক্যাল নিয়ন্ত্রক হিসাবে কিন্তু ইম্পর্টেন্ট। এর পরে যদি আমি দেখি যে ক্লাইমেটিক ফ্যাক্টর বা জলবায়ুগত নিয়ন্ত্রক, এখানে কি বলা হচ্ছে যে বৃষ্টিপাত ও তুষারপাতের পরিমাণ, বৃষ্টিপাত ও তুষারপাতের পরিমাণ বললাম কারণ যে বৃষ্টিপাত যেখানে বেশি হবে, তুষারপাত যেখানে বেশি হবে সেখানেই কিন্তু জলের পরিমাণটা বেশি হবে, জল পরিমাণটা যদি জলের বেশি হয় তাহলে ভৌমজলের স্টোরেজটা কিন্তু স্বাভাবিকভাবে বেশি হবে। এর পরে দেখো কি বলা আছে বৃষ্টিপাতের ধরন, এই জায়গাটায় অধঃক্ষেপণের ধরন হিসাবে কিন্তু তোমরা লিখতে পারো। এই কারণেই বললাম যে দেখো বৃষ্টিপাতের সময় কিন্তু ওখানে শিলাবৃষ্টি হচ্ছে, তুষারপাত হতে পারে, আবার বৃষ্টি রূপে চলে আসে। যখন বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হলে তার মধ্যে কিন্তু অভিকর্ষ যে টানটা আছে সব থেকে বেশি হয়, তাহলে বৃষ্টি যখন বৃষ্টিপাত হিসাবে আসবে, অর্থাৎ অধিক অধঃক্ষেপণ যখন বৃষ্টিপাত রূপে আসবে তখন কিন্তু গ্রাউন্ড ওয়াটার স্টোরেজটা কিন্তু সহজে বেশি হবে। তার মানে বৃষ্টিপাত কিরকম হচ্ছে বা অধঃক্ষেপণটা কিরকম হচ্ছে, বৃষ্টি রূপে না তুষার রূপে না শিলাবৃষ্টি রূপে, এটা কিন্তু নির্ভর করছে যে কতটা ভৌমজল স্টোরেজ হবে কি হবে না। এর পরের পয়েন্ট বলা হচ্ছে কি বৃষ্টিপাতের তীব্রতা বা ইন্টেন্সিটি। বৃষ্টিপাতের তীব্রতা দেখো, কখনো দেখবে বড় বড় বৃষ্টিপাত হয়, কখনো ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়, তাহলে স্বাভাবিকভাবে দেখো বৃষ্টিপাত কেমন হচ্ছে সেটাও কিন্তু নির্ভর করে ভৌমজলটাকে কতটা সঞ্চয় করতে দিবে বা দিবে না, কারণ প্রচুর পরিমাণে বড় বড় দানা বৃষ্টিপাত হওয়ার মানে কম সময়ে কিন্তু একটা এলাকাকে প্লাবন করে দিতে পারে, তার মানে সেখানে কিন্তু জল সহজে মাটির নিচে প্রবেশ করতে পারবে,
ঝিরিঝিরি বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত হলো অনেকক্ষণ বৃষ্টিপাত হলেও কিন্তু মাটিতে অল্প অল্প করে জল আসবে, অল্প অল্প করে জল নিচের দিকে নেমে যাবে। কিন্তু যদি তীব্রতাটা বেশি থাকে, যদি তীব্রতা বেশি থাকে, প্রথম জলটা হয়তো স্টোরেজ হলো, তারপরের যে জলটা সেটা কিন্তু পৃষ্ঠ প্রবাহ হিসাবে কিন্তু বেরিয়ে যাবে। তার মানে কি বললাম, খুব বেশি বৃষ্টিপাত, খুব বেশি বৃষ্টিপাত কিন্তু বেশি রানও ঘটাচ্ছে না। কারণ কি, সেখানে বেশি বৃষ্টিপাত হওয়ার কোনো সুযোগই নেই। 5-10 মিনিটের পরে কিন্তু সেই জলটা ফ্লো হিসাবে বেরিয়ে যাবে, কারণ ততটা পরিমাণে কিন্তু নিচের দিকে প্রবেশ করতে পারছে না যতটা দরকার বা যতটা সাপ্লাই আছে। তাহলে সেই জলটা কি হবে, সেই জলটা পৃষ্ঠ প্রবাহ হিসাবে বেরিয়ে যাবে। কিন্তু যদি ঝিরি ঝিরি করে বৃষ্টিপাত হতে পারে, অল্প অল্প করে জল যেমন পড়বে, অল্প অল্প করে কিন্তু জল মাটি নিচে প্রবেশ করতে থাকবে, তাহলে তীব্রতাও কিন্তু নিয়ন্ত্রণ করছে ভৌমজলকে, অর্থাৎ ভৌমজলের স্টোরেজটাকে। এরপরে বলা হচ্ছে বৃষ্টিপাতের স্থায়িত্ব। বৃষ্টিপাতের স্থায়িত্ব এই কারণে ইম্পর্টেন্ট, কতক্ষণ ধরে বৃষ্টিপাত হচ্ছে, এইগুলো কিন্তু একটা প্রত্যেকটা কিন্তু এক একটা মানে প্রধান পয়েন্ট কখনোই নয়, এগুলো প্রত্যেকের সাথে রিলেটেড, কিন্তু তবুও কিন্তু যদি সেপারেট ভাবে লিখতে হয় যে বৃষ্টিপাতের স্থায়িত্বটা, বেশিক্ষণ ধরে যদি বৃষ্টিপাত হয়, বেশিক্ষণ ধরে বৃষ্টিপাত হলে বেশি সময় ধরে ইনফিল্ট্রেশন ঘটবে বা অনুসরণ ঘটবে বা ভৌমজলের স্তরটা বেশিক্ষণ ধরে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করবে। আর যদি কম কম বৃষ্টিপাত হয়, তাহলে বৃষ্টিপাতটা কম ক্ষণের হওয়ার জন্য সেখানে স্বাভাবিকভাবে ভৌমজল স্তরটা লেটে পরিপূর্ণ হবে বা সম্পৃক্ত হবে। এবার সেখানে যদি তীব্রতাটা আবার যোগ হয়ে যায়, অল্প বৃষ্টিপাতে প্রচুর পরিমাণে জল চলে এলে কিন্তু আবার উল্টো ধরনের বৈশিষ্ট্যও দেখতে পাবো। তো এর পরের যেটা পয়েন্ট আছে, বৃষ্টিপাতের বন্টন। বৃষ্টিপাতের বন্টন এই কারণে বলা, সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত সেম ধরনের হয় না, অর্থাৎ একই প্রকৃতির বৃষ্টিপাত হয় না। যদি দেখো আমরা পৃথিবীর পৃথিবীর ক্ষেত্রে যদি আমি দেখি, এটা আমাদের ধরো পৃথিবী, এটা আমাদের পৃথিবী হলে পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ কি নিরক্ষরেখা রয়েছে না, এই নিরক্ষীয় রেখা বরাবর কিন্তু পরিচলন বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলগুলোতে কিন্তু ভৌমজল স্তরটা সহজে বেশি গড়ে ওঠে। তার কারণটা কি, এখানে কিন্তু পরিচলন বৃষ্টিপাতটা ঘটে, বৃষ্টিপাত ঘটার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে যায়, বৃষ্টিপাত হয়ে কিন্তু এই অঞ্চলের ভৌমজল স্তরটা অনেক বেশি সমৃদ্ধ করে তোলে। এখান থেকে যত আমি দূরের দিকে যাবো, অত নাতিশীতোষ্ণ অঞ্চল বা মেরু অঞ্চলের দিকে যত এগোবো, সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম, বৃষ্টিপাতের পরিমাণটা বা বন্টনটা কম হওয়ার জন্য কিন্তু কি হচ্ছে, সেই জায়গাগুলোতে ভৌমজল স্তর সহজে গড়ে উঠতে পারে না। এর পরে দেখছি কি, পূর্ববর্তী অধঃক্ষেপণ। পূর্ববর্তী অধঃক্ষেপণ কিন্তু এখানে একটা অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করে। তার কারণ দেখো, এমনি শুকনো মাটিতে বৃষ্টি হলো, তাহলে প্রথম 5 মিনিটের বৃষ্টি দেখতে গেলে বৃথা। তার কারণটা কি, তার কারণটা হলো যে প্রথম যে উপরে যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা ভিজতে দিতে সময়টা লাগিয়ে দিবে। কিন্তু যদি পূর্বে বৃষ্টি একবার হয়েছিল, তাহলে উপরে বৃষ্টি এটা কিন্তু অল্প জলেই সমৃদ্ধ হয়ে যাবে, সহজে নিচের দিকে জলটা চলে যাবে, তখন কিন্তু এই উপর পৃষ্ঠটাকে ভেজানোর কোনো প্রশ্নই নেই। এই কারণে পূর্ববর্তী সময়ে অধঃক্ষেপণ হয়েছে কিনা, কিরূপ অধঃক্ষেপণ হয়েছে, তাও কিন্তু অন্যতম একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই ছিল কি ভৌমজলের নিয়ন্ত্রক বা আন্ডারগ্রাউন্ড কন্ট্রোলিং ফ্যাক্টর, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটারের যে কন্ট্রোলিং ফ্যাক্টর গুলো হিসাবে এইগুলো আমরা জানলাম। তাহলে কি জানলাম, প্রাকৃতিক কিছু পয়েন্ট আছে, জলবায়ুগত কিছু পয়েন্ট আছে। তোমরা কিন্তু অনেক জায়গায় কিছু কিছু পয়েন্টকে বেছে নিয়ে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে, তোমরা এখান থেকে ভালো করে দেখে নিতে পারো। এর পরে যেটা বলা হচ্ছে যে ডাসির সূত্র, তো এই ডাসির সূত্র আসার আগে কিন্তু আমরা গুরুত্বটা পড়িনি, কারণ গুরুত্বটাও যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে, সেই কারণে আমরা একটু গুরুত্বের দিকে একটু সময় দিই। দেখো গুরুত্ব কি বলা হচ্ছে, গুরুত্ব বলতে বলা হচ্ছে কি, দেখো সহজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, যে ঠিক এর আগের বছর অর্থাৎ 2019 সালে চেন্নাইতে দেখবে জল সংকট দেখা গেছিল, অর্থাৎ ভৌম জল স্তরটা প্রায় শেষ হয়ে এসেছিল বা সংকটপূর্ণ অবস্থায় থাকার জন্য বিভিন্ন রাজ্য থেকে কিন্তু জল পাঠানো হচ্ছিল চেন্নাই সিটিকে বাঁচানোর জন্য। তার মানে বুঝতেই পারছো যে এই বিপদটা শুধু চেন্নাইয়ের জন্য না, সারা ইন্ডিয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত থাকতে পারি ভবিষ্যতে। কারণ কি, আমরা দেখো ইন্ডিয়ায় আমরা কি করি, যে যত হোক না আমাদের নদীমাতৃক দেশ, কিন্তু আমরা যদি যতটা পরিমাণ রিচার্জ হচ্ছে তার থেকে বেশি পরিমাণ জল আমি তুলে নিই, তাহলে কিন্তু পরের দিকে জল সংকট আসবেই আসবে। তাহলে বুঝতেই পারছো তার গুরুত্বটা কত। আবার তুমি যদি একটু বাইরে বেরো, অর্থাৎ কি বাইরে কোথাও ঘুরতে যাও, তাহলে তুমি দেখবে তুমি 20 টাকা লিটার হিসাবে জল কিনে খাচ্ছ। তার মানে কি, জল সংকট যদি না থাকতো বা জলের অবস্থা যদি, আমরা বরাবরই পড়েছি যে জল হলো অফুরন্ত সম্পদ, কিন্তু সেটা পানীয় জল নয়, সেটা টোটাল তো নোনা জল অফুরন্ত হতে পারে।
কিন্তু পানীয় জল বা মিষ্টি জল কিন্তু অফুরন্ত নয়, কারণ 1%-এরও কমে কিন্তু ভৌমজল। তো সেখানে বুঝতেই পারছো যে যেখানে কিনে আমি জল খাচ্ছি তাহলে জলের গুরুত্বটা কতখানি, না হলে কিন্তু আমরা এই গুরুত্বটাকে গুরুত্ব দিয়ে পড়তাম না। এবার যেটা বলা যায় দেখো, আমরা পয়েন্ট হিসাবে কিন্তু কিছু পয়েন্ট লিখেছি, কি বলেছি আমরা, পানীয় জলের উৎস, আমরা যে পানীয় জলটা পান করি অর্থাৎ আমরা পানের উদ্দেশ্যে যে জলটা পাই তা কিন্তু আমরা কি প্রশ্রবণ থেকে পেতে পারি, কূপ থেকে পেতে পারি, আবার কি কুয়ো থেকে জল তুলি, তার মানে ভৌম জলটাকেই তো ইউজ করে। তাহলে ভৌম জলের একটা প্রধান ভূমিকা হিসাবে দেখতে পাচ্ছি পানীয় জলের প্রধান উৎস, না হলে কিন্তু আমরা ভৌম জল না থাকলে পানীয় জল পেতাম না। এর পরের পয়েন্টে বলা হচ্ছে কৃষি ও শিল্পের কাজে ব্যবহার। আমরা কিছুক্ষণ আগে জল সংকট বলার সময় হয়তো বলেছি যে 70% জল কিন্তু ব্যবহার করা হয় আমাদের এই কৃষি এবং শিল্পের ক্ষেত্রে, অর্থাৎ ভারতের, শুধুমাত্র ভারতের ক্ষেত্রে। তাহলেই বুঝতে পারছো কৃষির ক্ষেত্রে, আমরা কৃষির যদি স্পেসিফিক বলি যে ভৌম জলটাকে আমরা কিভাবে কৃষিতে ব্যবহার করি, আমাদের এখন 2 ফসলি 3 ফসলি চাষ হয়েছে, একটা ফসল বৃষ্টিকালীন হয় অর্থাৎ মৌসুমি জলবায়ুর উপর নির্ভর করে চাষ একটা হয়ে যায়, বাকি দুটো বা একটা সেটা আমরা পুরোটাই নির্ভর করি ডিপ টিউবওয়েলের মাধ্যমে কিন্তু জলটাকে, যেটা জল সেচের জন্য জলটা নিই দিয়ে ইউজ করি, তার মানে প্রচুর পরিমাণে কিন্তু আমরা জলটাকে কৃষি কাজে ব্যবহার করছি। এছাড়া শিল্পের ক্ষেত্রে দেখবে একটা শিল্প অঞ্চলটাকে গড়ে তুলতে গেলে সেখানে যেন মেশিন গুলোকে ঠান্ডা করানোর প্রয়োজন হয়, যেখানে জনবসতিটা গড়ে ওঠে তাদেরও প্রচুর পরিমাণে জল লাগে, তাহলে যেখানে শিল্প অঞ্চল গড়ে উঠবে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভৌম জল দরকার। এই ভৌম জল যদি না থাকতো তাহলে কিন্তু এই 2 ফসলে 3 ফসলে চাষ হতো না, আবার কি শিল্প কিন্তু সেভাবে সমৃদ্ধ লাভ করতো না। তার মানে বুঝতেই পারছো যে কৃষি বা শিল্পের কাজে ভৌম জলের গুরুত্বটা কতখানি। এর পরে আসছি আমরা কি ভূতল বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। এক্ষেত্রে একটা ঘটনা মনে রাখো যে আমাদের পশ্চিমবঙ্গে যে বক্রেশ্বর আছে সেখানে তুমি গেলে দেখতে পাবে এই ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বক্রেশ্বর, আর তাছাড়া তুমি যদি হিমাচল প্রদেশে যাও সেখানেও তুমি দেখতে পাবে যে উষ্ণ প্রস্রবণ গুলো রয়েছে। এই উষ্ণ প্রস্রবণ যেগুলো রয়েছে সেই যে উষ্ণ জলটাকে কাজে লাগিয়ে কি হয় অর্থাৎ ভূতাপটাকে নিয়ে কি হচ্ছে বিদ্যুৎটাকে উৎপাদন করা হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তার মানে বুঝতেই পারছো যে ভৌম জলের যে তাপটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎটা উৎপাদন করা হয়, তার মানে বিদ্যুৎ উৎপাদনে কিন্তু ভৌম জলের একটা গুরুত্ব রয়েছে। এরপরে আসছি কি রোগ নিরাময় এবং স্বাস্থ্য নিবাস। রোগ নিরাময়কে এই কারণে বললাম ভৌম জল কিন্তু অনেকটা খনিজ সমৃদ্ধ, এছাড়া কি ভৌম জলের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়ার পরিমাণটা প্রায় থাকে না, তার কারণ কি মাটি থেকে আমি সরাসরি যখন তুলছি তখন ব্যাকটেরিয়া গুলো থাকে না, সেই কারণে এই জলটা এমন খাবার পক্ষেও যেমন ভালো, সেটা কি করছে বিভিন্ন ধরনের যেহেতু খনিজ পদার্থ থাকে বিভিন্ন ধরনের আমাদের রোগ সারিয়ে ফেলতে সাহায্য করে, এবং স্বাস্থ্য কেন্দ্র গুলোকে গড়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ স্বাভাবিকভাবে মানুষ সেই কেন্দ্রকে গড়ে তুলে অর্থাৎ কেন্দ্র করে কিন্তু বসতি গড়ে তুলতেই পারে। এর পরের পয়েন্টে আসছি কি পর্যটন শিল্পের বিকাশ। পর্যটন শিল্পের বিকাশ হিসাবে বলা হচ্ছে কি দেখো ভৌম জলের কার্যের ফলে কিন্তু কি সৃষ্টি হয়েছে যে কাস্ট ভূমির এই কাস্ট অঞ্চল গুলো কিন্তু পর্যটন কেন্দ্র। আমরা যদি যাই অন্ধ্রপ্রদেশের বোরা কেভস, বোরা কেভসে দেখবে তুমি চুনা পাথর সমৃদ্ধ গুহা আছে, সেই গুহাকে কেন্দ্র করে তুমি দেখবে প্রত্যেক বছর কয়েক হাজার মানুষ কিন্তু যায়, তার মানে ওটা একটা পর্যটন কেন্দ্র। তাহলে পর্যটন কেন্দ্রের বিকাশে কিন্তু ভৌম জল হেল্প করছে, ভৌম জল না থাকলে কাস্ট ভূমির গড়ে তুলতো না উঠতো না, আর কাস্ট ভূমির না থাকলে পর্যটন কেন্দ্র গড়ে উঠতো না, তার মানে বুঝতে পারছো ভৌম জলের কতটা কিন্তু গুরুত্ব রয়েছে। এর পরের পয়েন্টে আসছি কি জনবসতি। আমরা জনবসতি চ্যাপ্টার পড়তে গেলে দেখতে পাবো কি আর্দ্র কেন্দ্র বিন্দু বসতি ছিল, শুষ্ক বিন্দু বসতি ছিল। আর্দ্রর ক্ষেত্রে বলা হয়েছিল কি যেখানে জলের প্রাপ্যতা থাকবে বা একটা উৎস থাকবে সেই উৎসটাকে কেন্দ্র করে জনবসতি গড়ে তুলতে পারে, তার মানে ভৌম জল পাওয়া যায় এমন স্থানগুলোর কাছেই কিন্তু সহজে জনবসতি গড়ে উঠবে, কারণ জল দরকার, জল ছাড়াই কিন্তু আমরা অসহায়, এই জন্য জলের আর এক নাম কি জীবন। তার মানে বুঝতে পারছো জল না থাকলে কিন্তু এই জীবন কথাটা না ব্যবহার হতো না জনবসতি গড়ে উঠতো। এর পরের পয়েন্টে চলে যাচ্ছি কি বলা হচ্ছে খনিজ দ্রব্যের যোগান। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ কাষ্ঠ অঞ্চল থেকে যেমন পেতে পারি, আবার প্রস্রবণ গুলো থেকে কিন্তু আমরা কিছুটা খনিজ বিস্তৃত জলও পেতে পারি, অর্থাৎ খনিজ পদার্থ পেতেই পারি আমরা। তাহলে বুঝতেই পারছো যে গুরুত্ব কতখানি, এই জিনিসগুলো হতোই না যদি না ভৌম জল থাকতো, সুতরাং ভৌম জলের একটা অপরিসীম গুরুত্ব রয়েছে। এর পরেই যদি আমরা চলে আসি দেখো ডাসির সূত্র, এই ডাসির সূত্রে কি বলা হচ্ছে যে ভৌম জলের পরিচালন বা ভৌম জল যে নিচের দিকে নেমে যাচ্ছে সেই সংক্রান্ত কিন্তু সূত্র দিয়েছেন ডাসি।
তো ডাসিকে, ডাসি হলেন কি একজন ফরাসি জলতত্ত্ববিদ। তিনি কিন্তু কি করেছিলেন যে একটা সূত্র দিয়েছেন, সেই তিনি তার মতে অর্থাৎ তিনি বলতে চাইছেন কি যে ভূমির যে ঢাল আছে সেই ঢাল কিন্তু শুধুমাত্র ভৌমজলের প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে না, কিছু প্রকৃতি রয়েছে এবং মাধ্যাকর্ষণ শক্তি এগুলোও কিন্তু ভৌমজলের ইনফিল্ট্রেশনটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে তার মতে। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন যে প্রবেশ শিলাস্তরে ভৌমজল প্রবাহ জল বিভাজিকার দূরত্বের সাপেক্ষে সমানুপাতিক, জল বিভাজিকার যে দূরত্ব তার সাথে সমানুপাতিক হবে, কিন্তু প্রবাহ যে পথ তার সাপেক্ষে কিন্তু ব্যস্তানুপাতিক হবে। এই রিলেটেড একটা তিনি একটা ল দিয়েছেন, সেই লতে কিন্তু দেখো এখানে দেওয়া আছে কি কিউ ইজ ইকুয়াল টু কে এ ডিএইচ বাই ডিএল। এখানে কিউ বলতে বলা হচ্ছে কি প্রতি একক সময়ে জলের পরিমাণ, আর কে বলতে বলা হচ্ছে কি কনস্ট্যান্ট এটা ধ্রুবক, বা বলা হচ্ছে কি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, আর এ বলতে এখানে বলা হচ্ছে কি প্রস্থচ্ছেদ যুক্ত অঞ্চল, আর ডিএইচ বাই ডিএল বলতে বলা হচ্ছে কি জলপ্রবাহ ঢাল বা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তো এই জায়গাগুলোতে তুমি যদি মান বসাও তাহলে কিন্তু ভৌমজলের স্টোরেজের ক্ষেত্রে বা অনুপ্রবেশের ক্ষেত্রে কিন্তু আমি মান পেতে পারো। তো আমরা সেই জায়গাগুলোতে যাব না, কারণ আমরা যেহেতু এটা আমরা দ্বাদশ শ্রেণী স্টাডি করছি সেই কারণে কিন্তু আমরা এর বিস্তৃত আলোচনায় কিন্তু আমরা যাব না। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। তো ভালো থাকো, সুস্থ থাকো।